हेलो माय डियर कलेजार तुम्हारे यूट्यूब चैनल डियर कलेजारे जे रियल एनालिसिस शुरू करेछिलाम रियल नम्बर सिस्टेमेर देखो एटा एकटा अंक एनेछि जरा तुम्हारा ग्रेजुएशन एक पार्से निच्छो तादेर जोन्नो ए अंकटा खुबी इम्पोर्टेंट कारण एगुलो परीक्षाय बार बार आसे आर एई धरनेरई एकटा अंक ठीक आमी आगेर क्लासे करेछिलाम आशा करी तुम्हारा प्रैक्टिस करे निच्छो ओटा जदि तुमी प्रैक्टिस करे निच्छो ताहले एटा तोमार पक्षे खुबी इजी तुम्हें एक बार अंक देखो कि लेट ए बी ए बाउंडेड सबसेट अफ आर एक सेट दिए दीचे जेटा बाउंडेड सबसेट अफ आर और एक सेट दिए दीजिए बी कीरकम धरण सेटा ए थे दोटो एलिमेंट तुले वियोग कर रेखे दीचे तैना तुम्हें ए थे जो दो एलिमेंट नाओ से वियोग कर दिए बी ते रखे देखाते बोलते बीटा बाउंडेड एबाव एवं तार सुप्रीमम हे ये तुम्हें देखो यो किन्तु ठीक दुटो प्रपार्टी यूज करब एक हे कम्प्लीटनेस प्रपार्टी अफ आर दुए कि प्रपार्टी यूज करब सुप्रीमम और इनफ्रामेर जो दुटो कर प्रपार्टी छो सेगुलो यूज करब ठीक है ना तो देखो हमें स्टेप बाय स्टेप एनालिसिस करे धीरे धीरे अंकटा कर दिच्छी तुम्हें खाता स्टेप बाय स्टेप एनालिसिस करे करे खाता नोट डाउन कर नाओ जाते करे एक बार देखा मात्रई एकदम क्लिक हो जाए ठीक है ना तो चलो তাহলে প্রথমে আমি কি বলবো না যে সিন্স এ বি এ বাউন্ডেড সাবসেট অফ আর এটা যেহেতু বলে দিয়েছে এটা দিয়ে শুরু করা যাক সিন্স এ বি এ বাউন্ডেড সাবসেট অফ আর সো আমি কি বলবো সো সুপ অ্যান্ড ইনফ এ এক্সিস্ট তাই না সো সুপ এ অ্যান্ড ইনফ এ এক্সিস্ট ওকে তাহলে প্রথম লাইনে দেখো আমি সুপে আর ইনফে অ্যাডজাস্ট করে দিতে পারলাম যখন তাহলে একটা করে ধরে নিই সুপ্রিম আর ইনফ্রামটা তাহলে লেট ক্যাপিটাল এম সমান ধরে নিলাম আমি সুপে অ্যান্ড স্মল এম সমান ধরে নিলাম আমি ইনফে ব্যাস এটা ধরার ফলে কি হলো যে আমি যদি এ থেকে একটা এলিমেন্ট নিই সেটা এক্স যদি নিই তাহলে এম আর এম এর মাঝখানে থাকবে যদি ওয়াই নিই সেটা এম আর এম এর মাঝখানে থাকবে তাই না তাহলে ওই দুটো আগে লিখে নিই তারপরে বলছি তাহলে প্রথমে আগে দুটো এলিমেন্ট নাও লেট এক্স কুমা ওয়াই বিলংস টু এ তাহলে আমি এখান থেকে কি বলবো দেন এম লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এম এক নাম্বার দিয়ে দাও অ্যান্ড আর কি বলবো যে এম লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু এম ঠিক না এবার এটা মাইনাস গুণ করে আমি লিখে রাখছি মাইনাস এম লেস ইকুয়াল টু মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু মাইনাস এম দু নাম্বার দিয়ে দিলাম দিয়ে এক আর দুই যোগ করে নাও তো কি হচ্ছে দেখো যোগ করলে না যোগ করলে হচ্ছে এম মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু এম মাইনাস এম এখান থেকে আমি বলতে পারি না এক্স মাইনাস ওয়াইটা কি অ্যানি অরবিটারি এলিমেন্ট অফ বি তার মানে বি সেটটা বাউন্ডেড সেট হয়ে গেল আমার বাউন্ডেড সেটের দরকার নেই বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেলেই আমি বলবো সুপ এক্সিস্ট করবে তাই না তার মানে এখান থেকে আমি কি বলবো দিস শোস দ্যাট এম মাইনাস এম ইজ অ্যান আপার বাউন্ড অফ বি এখান থেকে বলে দিতে পারলাম সো তাহলে কি বলবো বি ইজ বাউন্ডেড অ্যাবাভ এটা আমি বলে দিতে পারলাম যেমনি বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল তেমনি বাই সুপ্রিমম প্রপার্টি কি বলছে সুপ বি এক্সিস্ট করে যাচ্ছে তাই না তার আগে আমাকে বিটাকে দেখাতে হবে নন এমটি সেটা কী করে দেখাবো না তুমি একটা এলিমেন্ট নাও এ এ থেকে তাহলে এখান থেকে আমি বলতে পারি না দেন এ মাইনাস এ বিলংস টু বি বলতেই পারি কারণ দুটো এ মিলিয়ে তো দুটো এ থেকে দুটো এলিমেন্ট নিয়ে তো বিয়োগ করলে বিতে থাকবে তাহলে এ বিলংস টু এ আবার একবার নিয়ে নাও এ বিলংস টু এ তাদের বিয়োগটা বিতে থাকছে তাহলে এটা কী দেখাচ্ছে নন এমটি সাবসেট অফ আর সোয়িং দ্যাট দেখাইতেছে যে তাহলে কি বলবো এখানে যে বি ইজ নন এমটি সাবসেট অফ আর এখান থেকে আমি এটা বলে দিতে পারলাম তাহলে বি সম্বন্ধে কি বলতে পারছি না বি সম্বন্ধে বলতে পারছি যে বি ইজ নন এমটি সাবসেট অফ আর অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ সো বাই সুপ্রিমম প্রপার্টি অফ আর সুপ বি এক্সিস্ট তাহলে চলো এটা এখানটা একটু ইনফরমেশনটা লিখে নিই তাহলে দ্য সেট আমি কি পাচ্ছি না বি ইজ নন এমটি সাবসেট অফ আর অ্যান্ড
bounded above ঠিক না এটা আমি বলে দিতে পারলাম তারপরে আমি কি বলবো সো সো বাই সুপ্রিমাম একদম দেখো গতে চলে আসছে না সো বাই সুপ্রিমাম প্রপার্টি অফ আর সো বাই সুপ্রিমাম প্রপার্টি অফ আর কি বলবো না সুপ বি এক্সিস্ট বাস হয়ে গেল গল্প শেষ সুপ বি এক্সিস্ট করে গেল এরপরে আমাকে সুপ বিটা দেখাতে হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ঠিক না দেখো আমরা শুনেছি যে স্টুডেন্টদের রিয়েল অ্যানালাইসিস প্রিপারেশনতে খুব কষ্ট হয় কারণ এত থিওরির এত কানেকশন এটা তারা গুলিয়ে ফেলে তুমি দেখো স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে পড়লে তোমার খুব অসুবিধা হচ্ছে দেখো অটোমেটিক্যালি গতে চলে আসছে তুমি আস্তে 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 তুমি দেখবে ভিডিওগুলো আমি সেভাবেই বানাচ্ছি যাতে তোমাদের গতটা তুমি যেমন ধরতে পারো ঠিক না তাহলে আমাকে এখন কী দেখাতে হবে সুপ বি সমান ক্যাপিটাল এম মাইনাস এম এটা আমাকে দেখাতে হবে এইটা দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে আমাকে বল দেখাতে হবে যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে ছোটো কোনো আর অপর বাউন্ড পাবো না এটা দেখাতে বলে তো গল্প শেষ ওইটা দেখাবো কী করে না ওটা দেখাতে গেলে আমি ধরে নেবো যে ওর থেকে ছোটো একটা আপার বাউন্ড আছে দিয়ে আমরা একটা জায়গায় এমন চলে যাবো সেখানে পুরো গড়বড় হয়ে যাবে খেটে যাবে তাহলে যেমনি খেটে গেল তেমনি বলবো যে আমার ধরাটা ভুল তার মানে এর থেকে ছোটোর কোনো আপার বাউন্ড পাবো না ব্যাস গল্প শেষ কাহানি কথা তো চলো লিখে ফেলে ঝট করে তাহলে এখন আমরা দেখাবো যে নাও উই আর টু সো দ্যাট আমরা এখন দেখাতে চাইছি যে নো রিয়েল নাম্বার নো রিয়েল নাম্বার লেস দ্যান এম মাইনাস এম এম মাইনাস এম এর থেকে ছোট আর কোনো রিয়েল নাম্বার আপার বাউন্ড হবে না ইস নট অ্যান আপার বাউন্ড ঠিক না তাহলে দেখো আমরা এইটা এখন দেখাতে চাইছি এবারে কি বলবো যদি সম্ভব হয় এর থেকে ছোট একটা আপার বাউন্ড ধরে নিচ্ছে ইফ পসিবিল ইফ পসিবিল লেট পি যেটা কিনা এম মাইনাস এম এর থেকে ছোট বি অ্যান আপার বাউন্ড বি অ্যান আপার বাউন্ড অফ বি তাহলে এটা আমি ধরে নিলাম তার ফলে এবারে এরপরে যেটা করব এইখানটা একটু তোমাকে বুঝতে হবে যে আগে লিখে নিই তা লেট আমি এম মাইনাস এম এটা ব্র্যাকেট দিয়ে মাইনাস পি নিয়ে গেলাম এটাকে আমি ধরলাম টু এপসিলন এটা ধরার কারণটা তুমি দু লাইন পরেই বুঝতে পেরে যাবে কেন ধরলাম তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেন এপসিলন গ্রেটার দেন জিরো অ্যান্ড আর কি বলতে পারি এই পিটাকে এদিকে নিয়ে যাও আর এখানে দুটো অপশন আছে একটা অপশনকে এদিকে নিয়ে চলে এসো তাহলে দেখো আমি কি পাচ্ছি পি প্লাস এপসিলন সমান এম মাইনাস এম মাইনাস এপসিলন এরকম একটা জায়গা আমি পেলাম ঠিক আছে এরপর আমরা কি করব দেখো সুপ্রিমাম আমরা পেয়েছি কি সুপি এর সমান এম ধরে নিয়েছি তাহলে আমি বলবো যে সিন সুপ এর সমান ক্যাপিটাল এম সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট স্মল এস ধরে নিই ইন এ সাচ দ্যাট কি হবে সেই দু নম্বর পয়েন্টটা এম মাইনাস এপসিলন লেস দেন এস লেস ইকুয়াল টু এম ঠিক না ওখানে এপসিলনের জায়গায় আমি এপসিলন বাই টু ধরবো আগে লিখে নিই তারপর এখানটা বলে দিচ্ছি তো এখানটা কি লিখবো সিনস সুপ এ সমান ক্যাপিটাল এম সো আমার তো এপসিলন চুজ করে আছে তাহলে এপসিলনটা লিখতে হচ্ছে না শুধু এলিমেন্ট এক্সিস্ট করে দিই সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এস সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এস বিলংস টু এ করতে হবে এ থেকে নিচ্ছি বলে সাচ দ্যাট এরূপভাবে এক্সিস্ট করবে যে তাহলে আমি কী বলবো এম মাইনাস এপসিলন লেস দেন এস লেস ইকুয়াল টু এম এটা তুমি এপসিলন বাই টু নিবে ঠিক আছে আবার ইনফেমের ক্ষেত্রেও লিখে নিই সিন্স ইনফ এ সমান স্মল এম সো দেয়ার এক্সিস্ট সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এটা আমরা ওয়াই বলে দিই এটা টি বলে দিই টি এলিমেন্ট টি বিলংস টু এ বিলংস টু এ সাচ দ্যাট তাহলে আমি কী বলবো না এম লেস ইকুয়াল টু ওয়াই ওয়াই নয় টি ধরেছি টি লেস দ্যান এম প্লাস এপসিলন বাই টু এটাকে তুমি এটা দিয়ে রাখলাম ব্যাস এরপরে তুমি এক কাজ করো এই মাইনাস দিয়ে গুণ করবো দিয়ে যোগ করবো ঠিক না তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস দিয়ে গুণ করলে এটা আগে লিখবো
माइनस एम माइनस एप्सिलॉन बाई टू लेस देन माइनस टी लेस इक्वल टू माइनस एम এটাকে এক কাজ করো চার নাম্বার দাও আর এইখানটা তিন নাম্বার দিয়ে রাখো ঠিক না আবার সে আগের মতো তিন প্লাস চার করে দেবো ঠিক না তিন প্লাস চার করলে আমরা কি পাচ্ছি বলতো না এম মাইনাস এম মাইনাস এপসিলন বাই টু মাইনাস এপসিলন টু মানে মাইনাস এপসিলন আর এটা হয়েছে কি এস মাইনাস টু লেস দেন এম মাইনাস এম এরপরে আমি আসি দেখো আমি এম মাইনাস আর আরেক লাইন করে দিয়ে বলে দিচ্ছি হ্যাঁ তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না যে এস মাইনাস টিটা এম মাইনাস এপসিলনের থেকে বড় আবার এটা মানে পি প্লাস এপসিলন তার মানে পি প্লাস এপসিলন থেকে বড় পি প্লাস এপসিলন থেকে বড় মানে পি এর থেকে বড় তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে পি যদি একটা আপার বাউন্ড হতো পি কে আমরা কি ধরেছিলাম যে ইম্পসিবল লেট পি বি অ্যান আপার বাউন্ড অফ বি তার মানে পি একটা আপার বাউন্ড তাহলে আপার বাউন্ডের থেকে বড় আর অ্যানি এলিমেন্ট পাওয়া যাবে না কিন্তু এস মাইনাস টিটা বি এর একটা অ্যানি এলিমেন্ট তার থেকেও বড় পি এর থেকেও বড় পেয়ে গেছি তার মানে পিটা এখানে আপার বাউন্ড হলো না তারপরে তো সুপ্রিমাম তো হলোই না তার মানে সুপ্রিমাম আমাদের এম মাইনাস এম এর থেকে নিচে আর কোনো থাকলো না তার মানে ওটাই হয়ে গেলো সুপ্রিমাম এখন দেখো আমি এইটা ধরার কারণ কি এমনভাবে ধরলাম যাতে করে এইটা আসে তার মানে দেখো এইটার জন্য আমি এটা লিখতে পারলাম ঠিক না তার মানে কি তোমাকে এখানটা দু চারবার প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারা যাবে যে আমাকে এখানে এবারে তোমার যদি মনে হয় স্যার আমি এপসিলন ধরলে কি ক্ষতি হতো তাহলে তোমাকে এখানে এপসিলন বাই ফোর এখানে এপসিলন বাই ফোর করলে যোগ করলে এপসিলন বাই টু আসতো কারণ এখানে তুমি যদি এপসিলন করতে তাহলে একটা হাফ এদিকে নিয়ে যেতো একটা হাফ এখানে থাকতে হতো অর্থাৎ পি প্লাস এপসিলন বাই টু এখানে এপসিলন বাই টু রাখতে হতো তাই না তাই তুমি এখানটা প্র্যাকটিস করলে তোমার এখানটা মনে থাকবে এমন কোনো চাপ নেই তার মানে এখানটা কি দেখতে পাচ্ছি যে দিস শোস দ্যাট এখান থেকে দেখাইতেছে যে যে পি ইজ নট অ্যান আপার বাউন্ড অফ 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 বি ব্যাস হয়ে গেল পিটা বি এর আপার বাউন্ড হলো না তার মানে আমি কি বলবো দেয়ার ফোর দেয়ার ইজ নো রিয়েল নাম্বার লেস দেন এম মাইনাস এম ইজ অ্যান আপার বাউন্ড লিখে দিই দেয়ার ফোর দেয়ার ইজ নো রিয়েল নাম্বার লেস দেন এম মাইনাস এম ইজ অ্যান আপার বাউন্ড অফ বি তাহলে বি এর এম মাইনাস এম এর থেকে ছোট আর কোনো রিয়েল নাম্বার থাকবে না যেটা আপার বাউন্ড হবে তার মানে কি হলো অতএব সুপ বি তার মানে এম মাইনাস এম এর থেকে ছোট না থাকলে মানে ওটাই তো সুপ্রিমাম হয়ে গেল তাহলে সুপ বি সমান এম মাইনাস এম সমান হচ্ছে এখানে কি লিখবো তাহলে এম হচ্ছে তোমার সুপ এ মাইনাস ইন এ তাহলে হেন্স প্রুফড দেখো কত সহজে আমরা প্রুফটা করে নিতে পারলাম ঠিক না তো তুমি যেটা বলছে সেটা একটু ধীরে ধীরে যদি তুমি অ্যানালিসিস করো তাহলে তুমিও বুঝতে পারা যাবে কি করা উচিত এখন দেখো স্টুডেন্ট এই অঙ্কটাকেই যদি আমি এইটাকে আমি মড় দিয়ে দিই ঠিক না এই অঙ্কটাকে যদি মড় দিই তাহলে কি হতো কিছুই হতো না অবিকল একই হতো এই অঙ্কটাই হতো শুধু তোমাকে আমি দেখো যেমন আমরা ধীরে ধীরে কী করেছিলাম প্রথম তিন চার লাইনে কী লিখেছিলাম যে এক্স বিলংস টু এ এম লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ক্যাপিটাল এম ওয়ার ক্ষেত্রে তাই বিয়োগ করতে আমরা কী পেয়েছিলাম এম মাইনাস এম লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু এম মাইনাস এম ছিল তাহলে এখানটা মানেই তো আমি লিখতে পারি মড অফ এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু এম মাইনাস এম তার মানে কি আমি বলতে পারি না যে বি সেট বি সেটটা তখন মড ছিল তা তখন মড চলে এসছে তার মানে বি সেটটা এটার একটা বি সেটটার একটা আপার বাউন্ড এম মাইনাস এম হয়ে গেলো তার মানে বাউন্ডেড এভাব হয়ে গেলো শুধু এইখানটায় মডটা দিবে মানে আমার তো তারা চলেই এসেছিল ওখানটায় শুধু এখানটায় মডটা দিয়ে দিবে আর কিছু করতে হচ্ছে না আর কি করবে যেখানে আমি এ মাইনাস এ করে নন এমটি দেখালাম সেখানে মড এ মাইনাস এ করে দেবে তাহলেই গল্প শেষ বাকি সব একই তাহলে এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসে শুধুমাত্র এটা মড দিয়ে আসতে পারে মডটা তুলে আসতে পারে দুটোই যেহেতু একই তুমি দুটোই পরপর খাতায় লিখে একটু প্র্যাকটিস করে নাও এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে দুটোই পেরে গেছি তাহলে আর কোনো চিন্তা নেই তবে চলো ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে যেগুলো তোমার পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে না চলো টাটা।